हरे कृष्णा समस्त भक्त चरण प्रणाम जानिए शुरू करछि अमल पुराण श्रीमद भागवतम आशीर्वाद करबेन कृपा करबेन ओम अज्ञानति निरन्धस्य ज्ञानोन्मेषलाभाय चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपदकशामि नित्यनामि कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिव हरे गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृत नर चैव नरोत्तम देवी सरस्वती संतरे नष्ट प्रायश अवद्रेश नित्तम भागवत शवय भागवत उत्तम श्लोक भक्ति भगवत नष्ट मुखांगर देवाचारं कोंगुलंग यदगिरिम আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে এক মিনিট শ্রবণ করতে যাচ্ছি পুনরাবৃত্তি যাতে আমাদের মনে পড়ে যায় কি বলেছি ভগবান কে? তিনি হচ্ছেন শ্রী বিষ্ণু নারায়ণ। ভগবান আমাদেরকে সত্য রজ এবং তমগুণের তিনটি গুণের দ্বারা আবদ্ধ করেছেন। এখানে রজ এবং তমগুণের মানুষ নানা দেব দেবীর পূজা অর্চন করে, তার ফলে কি হয়, দেব দেবী সন্তুষ্ট হলে ধন সম্পদ দিয়ে দেয়, আর তখন আমরা বেশি করে মায়ার কবলে পড়ি। যদি আমরা সত্যগুণে যেতে চাই তাহলে আমাদের সত্যগুণে যারা অধিষ্ঠিত তার নির্দেশ মতো চলতে হবে, যেমন গুরুদেব, না হলে কোন শুদ্ধ বৈষ্ণব, তারা আমাদেরকে ঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। খুব সুন্দর, ধন্যবাদ প্রভু। একটা আমি এখানে ছোট গল্প লিখেছি, বলবো? সময় কোথায়? ঠিক আছে প্রভু। এখন আপনারা সবাই হ্যান্ড রেস করুন।
হরে কৃষ্ণ। আমার সঙ্গে সঙ্গে শ্লোক উচ্চারণ করবেন অনিতা মাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ প্রভু। আপনি রেডি? হ্যাঁ, শুরু করুন। বেজিরে মুনয়া আর্ত, বেজিরে মুনয়া অথ, অগ্রে ভগবন্তম অদক্ষজম, অগ্রে ভগবন্তম অদক্ষজম, সত্যম বিশুদ্ধম ক্ষেমায়, সত্যম বিশুদ্ধম ক্ষেমায়, কল্পন্তে যে অনুতামিহ, কল্পন্তে যে অনুতানিহ, বেজিরে মুনয়া অথ, বেজিরে মুনয় অথ, অগ্রে ভগবন্তম অদক্ষজম, অগ্রে ভগবন্তম অদক্ষজম। সত্যম বিশুদ্ধম ক্ষেমায়, সত্যম বিশুদ্ধম ক্ষেমায়, কল্পন্তে যে অনুতান্নিহ, কল্পন্তে যে অনুতানিহ, বেজিরে মুনয়া অথ, বেজিরে মুনয় অথ, অগ্রে ভগবন্তম অদক্ষজম, অগ্রে ভগবন্তম অদক্ষজম, সত্যম বিশুদ্ধম ক্ষেমায়, সত্যম বিশুদ্ধম ক্ষেমায়, কল্পন্তে যে অনুতান ইহ, কল্পন্তে যে অনুতান ইহ। কৃপা করে শব্দার্থ অনুবাদটা পড়বেন। ভেজিরে সেবা করে মনয় ঋষিরা অথ এইভাবে অগ্রে পূর্বে ভগবন্তম পরমেশ্বর ভগবানকে অদক্ষজম ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, সত্যম অস্তিত্ব বিশুদ্ধম জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত, ক্ষেমায় আত্যন্তিক লাভের জন্য, কল্পন্তে যোগ্যতা যে যারা অনু অনুসরণ তান তারা ইহ এই জড় জগতে। অনুবাদ। পূর্বে সমস্ত মহিষীরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা এই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারাও এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ধন্যবাদ মাতা। তো ভাগীরথী দাস নামে একজন আছেন, আপনি সামনে আছেন কি? ভাগীরথী দাস আমাদের ভারতী মাতাজি,
हरे कृष्ण प्रभु प्रणाम। जड़ जागतिक विषय लाभ एवं जड़ चेतनेर पार्थक्य निरूपयकारी लाभ ज्ञान लाभ धर्म आचरणे उद्देश्य नय। धर्म आचरणे चरम उद्देश्य हच्छे जड़ जगतेर बंधन थेके मुक्त हुए चिन्मय जगते से जेखाने परमेश्वर भगवान परम पुरुषे पुरुष पुरुष रूपे বিরাজ করেছেন সেখানে কিন্তু জীবন লাভ করা করা তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন এবং মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউই ধর্মে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। ভগবানের বিশেষ প্রতিনিধি স্বরূপ বারো জন মহাজন রয়েছেন যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত এবং তারা সকলেই ভক্তি ভরে ভগবানের সেবা করেন। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী তারা মহাজনের পদাক্ষণ অনুসরণ করে পরম মঙ্গল লাভ করতে পারেন। প্রণাম প্রভু। জয় শ্রী প্রভুপাদ। ধন্যবাদ মাতা। প্রায় কাছাকাছি আছে। আমরা দুটো শ্লোক আজকে চর্চা করার চেষ্টা করবো। আমি এক মিনিট শেয়ার করার জন্য অনুরোধ করছি। মিতালি রাধিকা মাতাকে দিয়ে শুরু করি। সবাই সময়ের দিকে একটু খেয়াল রাখবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে 6টা প্রশ্ন করেছিলেন। সুত গোস্বামী সেই প্রশ্ন গুলোর 6 নম্বর থেকে এখানে এবং 19 নম্বর পর্যন্ত শ্লোকে বলেছেন কিভাবে ভগবানের আত্মাকে প্রসন্ন করা যায়। আর প্রসন্ন হলে থেকে 23 পর্যন্ত বলেছেন যে প্রসন্ন হলে কি হবে, কি কি করতে হবে। সেখানে ভগবান এই 25 নম্বর শ্লোকে উদাহরণ দিচ্ছেন যে এই যে পদ্ধতি, এই যে 6 থেকে এবং 19 থেকে 23 পর্যন্ত পদ্ধতি গুলো বলে গেলেন, সেই স্টেপ গুলো আগে যা বলেছেন ভগবানের ভক্তি কি হবে। তো মুনি ঋষিরা এই পথগুলি অবলম্বন করেছেন। যেমন একটা উদাহরণ সাহায্যে আমরা বোঝাতে পারি যে আমরা যদি ধনী হতে চাই তাহলে আমাদের ধনী ব্যক্তির সঙ্গে সঙ্গ করতে হবে। ধনী ব্যক্তি জানেন কোন পন্থায় ধন আহরণ করা যায়। সেই রকম আমরা যদি এই জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদের এই মুনি ঋষিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এখানে যেমন গীতাতে কর্মজং যুক্ত হি ফলং ত্যাক্তা মুনীষীন জন্ম বিনির্মুক্তা পদং গচ্ছন্তি অনাময়ম্। মুনীষীরা ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা অতীত দুঃখ দুর্দশা অতীত অবস্থা লাভ করেন। তাই তাদের পদাঙ্ক অনুসরণ করা আমাদের প্রত্যেকেই উচিত। এখানে অত্যাত্মিক মানে অপ্রাকৃত সুখ, চিন্ময় ইন্দ্র দিয়ে চিন্ময় সুখ লাভ করা। অর্থাৎ মুনি ঋষিরা যেমন আমরা মায়াপুরে গেলে যেমন অনেক ভক্তরা যায় অভক্তরা যায়, সেখানে গিয়ে ভক্তরা কি দেখে, চিন্ময় দৃষ্টি দিয়ে তারা দেখে ভগবান, রাধা গোবিন্দকে ভগবান ভাবে। কিন্তু অভক্তরা কিভাবে, ধাতুর তৈরি মূর্তি। তো এইখানে ভক্তরা কি দৃষ্টি দিয়ে দেখছে, না চিন্ময় দৃষ্টি, আর দেখছে তাদের জড় দৃষ্টি। তাই আমাদের সবসময় চিন্তা করতে হবে যে কিভাবে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা যায়। এখানে 12 জন মহাজনের কথা উল্লেখ করেছেন, তো তাদের পদাঙ্ক যেন আমরা অনুসরণ করেছি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ।
আমাদের অনুপম গৌর নিতাই প্রভুকে একটু রিকোয়েস্ট করবেন আপনার স্বল্প সময়ে। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। সত্ত্বগুণ রজগুণ এবং তমগুণ মিশ্রিত, মানে রজগুণ তমগুণ মিশ্রিত এই সত্ত্বগুণ, আর এই সত্ত্বগুণের অতীত পরমাত্মাবাদীরা যে দ্বাদশ মহাজন হিসাবে স্বীকৃত, ধর্মতত্ত্বের প্রকৃত দিকগুলো বিষয়ে তারা ওয়াকিবহাল, একমাত্র এদের পথ নির্দেশনা ফলো করতে পারলে পরে প্রপার একটা মাঙ্গলিক উদ্দেশ্য লাভ করা সম্ভব। আমরা এই জগতে বাইন্ডিং জীবনযাপন করছি, বদ্ধ দশা, যথা উই আর কনফাইন্ড ইন দি প্রিজন, উই হ্যাভ টু কাম আউট ফ্রম দিস প্রিজন বাই দ্য গ্রেস অফ প্রপার ডিভোশনাল কাইন্ড হার্টেড পার্সনস হু আর কল্ড দ্বাদশ মহাজন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। আমরা আমরা যদি জড়বন্ধন থেকে মুক্ত হতে চাই তাহলে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হবে, কারণ আগেকার দিনে মুনি ঋষিরা পরমেশ্বর ভগবানের সেবা করতেন, কারণ তারা তিনটি গুণের অতীত ছিলেন। তারা সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত মানব জীবনের কল্যাণের জন্য এবং আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন। তাই আমাদের উচিত গুরু পরম্পরা ধারায় সেই সমস্ত শুদ্ধ ভক্তের কাছে ভাগবত শ্রবণ করা এবং তাদের আদেশ নির্দেশ মেনে চলা, আর এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের পরম মঙ্গল লাভ করা। এটুকু প্রভু। প্রণাম। ধন্যবাদ। মানসী দে মাধুরী। জীবের জীবনে চরম এবং পরম উদ্দেশ্য হলো জড়বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে নিজের পিতার কাছে ফিরে যাওয়া এবং ভগবানের নিত্য সেবায় যোগদান করা। তার জন্য আমাদের সদ্গুরু শরণাগত হতে হবে, কারণ গুরুদেব হলো ভগবানের প্রতিনিধি। তার আদেশ এবং অনুশাসনে আমরা আমাদের মনের কলুষতা থেকে মুক্ত হতে পারবো। ধর্মীয় অনুশাসন হলো ভগবানের দেওয়া আইন, সেই আইন মেনে চললেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা শাস্ত্রে দ্বাদশ মহাজনদের কথা পেয়েছি। এই দ্বাদশ মহাজনই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত। ধর্মের বিচার অতি সূক্ষ্ম, তাই সবাই বুঝতে পারে না। ধর্মের প্রকৃত তথ্য 12 জন ব্যক্তি জানেন: ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, দেবাহতি পুত্র কপিল মুনি, স্বয়ম্বর মুনু, প্রহ্লাদ মহারাজ, জনকরাজ, ভীষ্মদেব, বলি মহারাজ, সুখদেব আর যমরাজ। ধর্মের প্রকৃত তত্ত্ব হলো ভাগবত ধর্ম বা ভাগবত প্রেম লাভ করা। এই তথ্য অত্যন্ত গোপন, যা আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের বোঝা দুর্বোধ্য। তাই আমাদের অবশ্যই গুরু, বৈষ্ণব ও এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। জয় শ্রীল প্রভুপাদ। খুব সুন্দর। ধন্যবাদ। মাধুরী মাতা। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। প্রণাম। আপনার মঙ্গল হোক প্রভু। জয় শ্রীল প্রভুপাদ। বিজয়। মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেরই কর্তব্য। পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোন মহাপুরুষকে গুরুরূপে গ্রহণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেছিলেন এবং সেই তত্ত্বজ্ঞান বিবস্বান তার পুত্র মনুকে দান করেছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেছিলেন। এইভাবে আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন যে সমস্ত মহান আচার্যেরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান আহরণ করতে হয়। মানুষ যতই বুদ্ধিমানই হোক না কেন, গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে প্রামাণ্য রূপে উপলব্ধি করতে পারে না। তো শ্রীমদ ভাগবতে
মহাজন সম্পর্কে বলে সেখানে মহাজন হিসেবে না না তোমার কথা বলছি না তুমি জনক ভীষ্ম বলি সুখদেব এবং যম। তাহলে এই দ্বাদশ মহাজনের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্ব জ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। কল্পনা ও অনুমানের ভিত্তিতে আমরা আত্ম উপলব্ধির পন্থা প্রতিপাদন করতে পারি না, তাই ভগবান তার অহৈতুকি কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী তারা এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে পরম মঙ্গল লাভ করতে পারেন। এখন আমরা সঞ্চিতা মাতাকে কিছু রিকোয়েস্ট করছি বলার জন্য। কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার মঙ্গল হোক। তাৎপর্য বলছে, আমাদের জীবনের চরম লক্ষ্য হলো চিন্ময় জগতে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া। সেই গন্তব্যে পৌঁছানোর পথ কিভাবে আমরা চিনব? পরম দয়াল পরমেশ্বর ভগবান সেই পথ নির্দেশন করেছেন ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, ভগবানের প্রতিনিধি এবং ভগবান স্বয়ং সেই অনুশাসন পালন করে আমাদের গন্তব্যে পৌঁছানোর পথ সহজ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান ভক্তরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু হিসাবে এসে কলিযুগে মানুষকে অতি সহজ হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করতে শেখালেন। আর আজ আমরা বুঝতে পারছি হরে কৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্র কীর্তন করে কি পরিবর্তন আমাদের। হরে কৃষ্ণ প্রভু আমার খুব সুন্দর আমরা এখন পরবর্তী শ্লোকে চলে যাচ্ছি। পুষ্পিতা ঘোষ মাতাজি, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আমার সঙ্গে আপনার মঙ্গল হোক। হ্যাঁ প্রভু, হরি বল। মুমুক্ষব ঘোর রূপান, মুমুক্ষব ঘোর রূপান, ইত্যাভূতপতিন অথ, ইত্যাভূতপতিন অথ, নারায়ণ কলা সন্ত, নারায়ণ কলা সন্তা, ভজন্তি হি অনুসূয়ব, ভজন্তি হি অনুসূয়ব, মুমুক্ষব ঘোর রূপান, মুমুক্ষব ঘোর রূপান, ইত্যাভূতপতিন অথ, ইত্যাভূতপতিন অথ, নারায়ণ কলা সন্তা, নারায়ণ কলা সন্তা, ভজন্তি হি অনুসূয়ব, ভজন্তি হি অনুসূয়ব, মুমুক্ষব ঘোর রূপান, মুমুক্ষব ঘোর রূপান, ইত্যাভূতপতিন অথ, ইত্যাভূতপতিন অথ, নারায়ণ কলা সন্তা, নারায়ণ কলা সন্তা, ভজন্তি হি অনুসূয়ব, ভজন্তি হি অনুসূয়ব। তারপরে শব্দার্থ অনুবাদ বলুন। মুমুক্ষব মুক্তি লাভের আকাঙ্ক্ষী, ঘোর ভয়ঙ্কর, রূপান আকৃতি বিশিষ্ট, হিত্তা পরিত্যাগ করে, ভূতপতিন দেবতা, অথ অতএব নারায়ণ
পরমেশ্বর ভগবান নারায়ণ কলাহ অংশ শান্তা আনন্দপূর্ণ ভজন্তি ভজনা করে হি অবশ্যই অনুসূয়ব অসুয়ারোহিত অনুবাদ যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অসুয়ারোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেব দেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম প্রভু। ধন্যবাদ। এখন কল্যাণী মাতা আছেন। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। আপনি তাত্ত্ব যেটা পড়ুন, প্রথম এবং দ্বিতীয় প্যারা দুইটা প্যারা পড়ুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকম ভাবে বিস্তার করেন, যথা পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তার বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক, আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তার বিভিন্নাংশ, তারা বিষ্ণু তত্ত্ব নন। সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন, কিন্তু ভগবানের বিভিন্নাংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন। তারা বিষ্ণু তত্ত্বের মতো অনন্ত শক্তি সম্পন্ন নয়, তাই কখনোই বিষ্ণু তত্ত্বদের জীবতত্ত্বের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে এবং পাষণ্ডী আখ্যাপ্রাপ্ত হয়। কলিযুগে মূর্খ লোকেরা এই দুটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্হিত অপরাধ করে। হরে কৃষ্ণ এটা হয়তো অনেকে নোট করেননি, আপনারা ইমিডিয়েটলি যার যার ভাব মতো নোট করার চেষ্টা করেন, প্রতিটি প্যারার উপরে কিছু শেয়ার করার চেষ্টা করবেন, কিছু সংখ্যক নেওয়ার চেষ্টা করবো, সবাইকে পাবেন। আমাদের প্রথমে দামোদর প্রভুকে রিকোয়েস্ট করবো। জয় শ্রী প্রভুপাদ, প্রভু আপনার মঙ্গল হোক। তো এই শ্লোকে 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মুক্তিকামী যে ব্যক্তিগুলো রয়েছে তো তাদের ব্যক্তিগত আচরণ কেমন হবে সেটা বর্ণনা করা হয়েছে শ্লোকে, মূল শ্লোকে। তো সেই আচরণগুলো কেমন হবে, না তিনি হবেন আশুয়ারোহিত হবেন এবং শ্রদ্ধাপরায়ণ হবেন। আর যে দুইটা প্যারা আমরা এখানে আলোচনা করলাম সেখান থেকে আমার কাছে দুইটা জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে যে পরমেশ্বর ভগবান দুই ভাবে প্রকাশিত হন, একটা হচ্ছে পূর্ণাংশ যেটা বিষ্ণু তত্ত্ব এবং বিভিন্ন অংশ যেটা জীব তত্ত্ব। তো এই বিভিন্ন অংশগুলো জীব তত্ত্বের মধ্যে রয়েছে, বিভিন্ন দেবদেবীও সেখানে রয়েছেন, আর এরা হচ্ছে কি সেব্য ভগবান রূপে নিজেকে প্রকাশিত করেছেন, যাদের নিজস্ব কোনো শক্তি নেই, তারা এই শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সেটা গ্রহণ করেন। আর দ্বিতীয় বেড়াতে যেটা উপলব্ধি হয়েছে বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্বের একটা ধারণা পরিষ্কার করেছেন, যেহেতু বলেছেন যে ভগবান উপরের অংশে যে ভগবান দুই ভাবে প্রকাশিত হন পূর্ণাংশ এবং বিভিন্নাংশ, এটার ব্যাখ্যা হিসেবে দুই নম্বর যে প্যারাটা রয়েছে সেখানে আমার মনে হয়েছে বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্বের ধারণাটা তিনি এখানে পরিষ্কার করেছেন ছিল প্রভুপাদ। তো বিষ্ণু তত্ত্বটা কি, বিষ্ণু তত্ত্বটা হচ্ছে যে ভগবানের মত শক্তি সম্পন্ন এবং আর জীব তত্ত্ব হচ্ছে বা এই যে বিভিন্ন যে দেবতা তারা হচ্ছে সীমিত শক্তি সম্পন্ন, যারা কিনা ভগবানের কাছ থেকে সেই শক্তিটা অন্যকে প্রদান করতে পারেন। তো এই কলিযুগের মানুষেরা দুটি তত্ত্বের পার্থক্য নিরূপণ করতে পারে না, হ্যাঁ তারা গুলিয়ে ফেলে যে আসলে আমি বিষ্ণু তত্ত্বের সেবা করব না জীব তত্ত্বের সেবা করব, এটা পারে না।
তো এটা আবার যদি এটা কলিযুগে শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্য করেছেন, যারা এক করে ফেলেন অর্থাৎ বিষ্ণু তত্ত্ব জীব তত্ত্ব যারা এক করে ফেলেন বলেছেন তারা হচ্ছে যথেষ্ট মূর্খতা সম্পূর্ণ এবং এরা যথেষ্ট গর্হিত অপরাধ করে। তো আমাদেরকে অবশ্যই এখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে অবশ্যই বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্ব যে আলাদা এবং তাদেরকে এক করা যাবে না এবং এটা করলে যে গর্হিত অপরাধ হবে সেটা উপলব্ধি করেছিল। হরে কৃষ্ণ প্রণাম। এই পেরার উপরে ইন্দ্রজিৎ প্রভুকে অনুরোধ করবো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আপনার কোমল মঙ্গল হোক। জয় শ্রী প্রভুপাদ প্রভু। এটা খুব একটা বেশি নোট করা হয়নি, জানি প্রভু বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তিনি পরমেশ্বর ভগবান, মানে তিনি আদি, মানে এবং তার থেকে দুরকম ভাবে তিনি প্রকাশ করেছেন, পূর্ণাংশ এবং বিভিন্ন অংশ। এবং সে তার বিভিন্ন অংশের মধ্যে সেবক ভগবান এবং সেবক ভগবানের যে এখানে পার্থক্যটা তিনি দেখিয়েছেন, আর দুটো এখানে সব থেকে ভালো দেখিয়েছেন যে বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্ব, যেটা সাধারণ মানুষেরা মানে যেটাকে বিভাজন করতে পারে না, তাই তারা ভগবানের চরণে অনেক সময় অপরাধ করে ফেলে। আমাদের যেটা নাম অপরাধে যেটা হয় যে শিব ব্রহ্মা আদি দেবতা সবকিছুকে সব সমান বলে মনে করে ফেলে, সে শিব ভগবানের নামের সঙ্গে মানে এক করে গুলিয়ে ফেলে, এটা একটা বড় একটা মানে অপরাধ ভগবানের চরণে হয়ে যায়, সেটা এখানে দেখে এইটুকু অনুবাদ করতে পারি। হরে কৃষ্ণ প্রণাম। প্রিয়াঙ্কা মাথায় একটু অনুরোধ করবো এটার উপর কিছু বলার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তুমি এটা তো নোট করেনি, এখন একটু শুনে শুনে যেটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ আমি জানি পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি আদি পুরুষ এবং তিনি দুভাবে বিস্তার করেন, একটা হচ্ছে পূর্ণাংশ একটা বিভিন্ন অংশ। তো পূর্ণাংশ হচ্ছে বিষ্ণু তত্ত্ব, তার শক্তিও পূর্ণ, কিন্তু বিভিন্ন অংশ কারা? বিভিন্ন অংশ হচ্ছে দেব দেবীরা এবং জীবেরাও বিভিন্ন অংশ। তো দেব দেবীরা যে শক্তিটা অর্জন করেছে সেটা ভগবানের দেয়া শক্তিতেই তারা শক্তিমান, আর জীবেরা হচ্ছে সীমিত শক্তি আছে। তো আমরা কি করব? আমরা সেই পূর্ণের সেবা করব, অর্থাৎ আমরা বিষ্ণু তত্ত্বের আরাধনা করব, আমরা দেবদেবীর আরাধনা করব না। তাহলে আমাদের যদি আমরা মানে পরম সত্যকে জানতে চাই, ভগবানকে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের বিষ্ণু তত্ত্বের আরাধনা করতে হবে। প্রভু এটুকু বুঝতে পেরেছি, ক্ষমা করবেন। মিনতি বর্মন মতো যে আছে। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হ্যাঁ প্রণাম। পরের প্যারাগুলো পড়ুন একটু। যারা প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশের অংশদের বিভিন্ন পদ রয়েছে এবং তার কয়েকটি হচ্ছে কাল ভৌ কাল শনি মহাকালী চন্ডিকা ইত্যাদি, যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত তারা এই সমস্ত দেবতাদের পূজা করে। ব্রহ্মা শিব সূর্য গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত। জরা ভোগেচ্ছ জরা ভোগেচ্ছ মানুষদের দ্বারা পূজিত হন, কিন্তু যারা সত্যগুণের অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণু তত্ত্বেরই আরাধনা করেন। বিষ্ণু তত্ত্বের বিভিন্ন নাম এবং রূপ রয়েছে, যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ,
অদক্ষজ ইত্যাদি। ধন্যবাদ মাতা। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম মশাই মন্ডল মাতাজি। এর পরের থেকে আপনি বলেন একটু। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। আপনার মঙ্গল হোক। পড়বো 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 পড়ুন। যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণু তত্ত্বের প্রতীক শালগ্রাম শিলার আরাধনা করেন এবং কিছু উচ্চবর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত বিষ্ণু তত্ত্বের আরাধনা করে থাকে। সত্যগুণে অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ। কাল ভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবেই জানেন যে এই ভয়ঙ্কর রূপসম্বন্ধিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই সেবক। তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম উভয় রূপ সম্পন্ন দেবতাদেরই পূজা পরিত্যাগ করে এবং তারা কেবল একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন। কেননা তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী। ব্রহ্মা সহ বিভিন্ন দেবদেবীরা কখনো কাউকে মুক্তি দান করতে পারেন না। হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে তার ঈপ্সিত বর দান করতে পারেননি। তাই বিষ্ণুকেই কেবল বলা হয় মুক্তিপাদ, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানই কেবল মুক্তি দান করতে পারে, এছাড়া আরো আর কাউকেই মুক্তিপাদ বলা হয় না। এই জগতের অন্য সমস্ত জীবের মতো স্বর্গের দেবতারাও প্রলয়ের সময় বিনাশ প্রাপ্ত হন, তারা নিজেরাই মুক্তি লাভ করতে পারেন না। সুতরাং তারা তাদের ভক্তদের কিভাবে মুক্তি দেবে? দেবতারা তাদের ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারেন কিন্তু তাদের অত্যান্তিক মঙ্গল সাধন করতে পারে না। তাই মুক্তি লাভেচ্ছু ব্যক্তিরা স্বেচ্ছাকৃত ভাবে বিভিন্ন দেবদেবীর পূজা পরিত্যাগ করেন, যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধা পরায়ণ নন। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ প্রভু। শিলা প্রভুপাদ কে যায় এখানে যে শেষের তিনটা প্যারায় বলা হয়েছে যে তমগুণ রজগুণ এবং সত্যগুণের অধিষ্ঠাত্রী যারা আছেন তাদের কথা বলা হয়েছে। যারা তমগুণে আচ্ছন্ন তারা কাল ভৈরব শ্মশান ভৈরব মহাকালী চন্ডিকা এদের উপাসনা করেন। যারা রজগুণে আছেন তারা ব্রহ্মা শিব সূর্য গণেশ এদের পূজা করেন। আর যারা সত্যগুণে অধিষ্ঠিত তারাই শুধু ভগবানের ভগবান বিষ্ণুর সেবা করেন। তো আমাদের উচিত হচ্ছে ভগবান বিষ্ণুর সেবা করা, কারণ আমরা যদি ভগবানের শক্তির উপাসনা করি তাহলে আমাদের কখনো সেই মুক্তি বা উদ্দেশ্য সফল হবে না। ভগবানের সেবায় যুক্ত হওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা যদি কৃষ্ণের সেবক না হয়ে আমরা যদি সেই দেব দেবতার সেবক হতে যাই তাহলে আমাদের কখনো আমাদের পারমার্থিক মুক্তি মিলবে না। আমাদের উচিত ভগবানের সেবা করা, ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্ট করে তার ধামে ফিরে যাওয়া। তাই ভগবান বলেছেন যে কেউ যদি আমার ধামে ফিরে আসতে চায় তাহলে আমার সেবাই তার করা উচিত, দেবদেবীর সেবা নয়।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জয় শ্রী প্রভুপাদ। ধন্যবাদ প্রভু, সুন্দর। মনমোহন মুরারি বাবু আছেন, খুব ব্যস্ত আছেন। কার্তিক মন্ডল বাবু অনুরোধ করি। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ প্রণাম। জয় শ্রী প্রভুপাদ। পরের দুই প্যারাটা বলবো? হ্যাঁ, দুই প্যারা তিন প্যারা যা। এই পরের দুই প্যারা মানে অংশে বলা হয়েছে যে জড়া প্রকৃতিতে প্রকৃতির পরিপ্রেক্ষিতে কেউ তমগুণের পূজা করেন, মানে অধিষ্ঠাতা দাত্রীদের, আবার কেউ রজগুণের পূজা করেন, কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা বিষ্ণু তত্ত্বেরই পূজা করেন। এবং বিষ্ণু তত্ত্বের বিভিন্ন রূপ ও নাম রয়েছে, যোগ্যতা সম্পূর্ণ মানুষেরা বিষ্ণু তত্ত্বের আরাধনা করেন। আর সত্যগুণ অধিষ্ঠিত ব্রাহ্মণেরা অন্যের পূজা পদ্ধতির প্রতি অত অসন্তোষ প্রকার করেন না, মানে হন না। তারা দেবতাদের প্রতি শ্রদ্ধা করেন এবং তারা জানেন সমস্ত দেবতারা ভগবানের সেবক, এবং তারা এই দেবতারা বন্ধন থেকে মুক্ত করতে পারেন না। আর এই যেমন জীবেরা ধ্বংসপ্রাপ্ত হবেন, তেমন এই দেবতারাও প্রলয়ের সময় বিনাশপ্রাপ্ত হবেন। আর তার যারা এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য দেবতাদের পূজা না করে পরমেশ্বর ভগবানের আরাধনা করে, তারা জানেন যে দেবতারা কাউকে মুক্তি দান করতে পারেন না। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ প্রণাম। জয় শ্রী প্রভুপাদ। ধন্যবাদ। নারায়ণ মাঝি বাবু। হরে কৃষ্ণ বাবু প্রণাম। প্রণাম বাবু। দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আমরা বুঝতে পারলাম যে তমগুণের দেবদেবী কারা, রজগুণের দেবদেবী কারা, সত্যগুণের দেবদেবী কারা। তো যারা বলেছে যে বুদ্ধিমান উচ্চ বর্ণের তারা বিষ্ণু তত্ত্বের যে প্রতীক শালগ্রাম শিলার পুজো করে। আর এখানে আর একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ এবং বিভিন্ন দেব দেবীরা সমান, কিন্তু তাদের একটু এক্সট্রা পাওয়ার আছে আর মানুষের খুব স্বল্প পাওয়ার। যেমন আমরা দেখতে পাই যে আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রীর একটু বেশি পাওয়ার, আমাদের সাধারণ মানুষের আমাদের সেরকম ক্ষমতা নেই। আর এখানে আরেকটা বুঝতে পারলাম যে যারা বুদ্ধিমান মানে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তারা মুক্তিদাতা মুকুন্দ পুজো করেন আর কি। আর কিছু কিছু আর আমরা দেখতে পেলাম যে দেব দেবীর পুজো করলে কি হয়, দেব দেবীর পুজো করলে আমরা সাময়িক ভাবে কিছু ফল লাভ করতে পারবো, কিন্তু দেব দেবীরা হচ্ছে ক্ষণস্থায়ী, সেই জন্য তাদের ফলও বিনাশপ্রাপ্ত হয়ে যায়। যেমন আমরা আমরা হয়তো 100 বছর বাঁচছি, কিন্তু দেব দেবতারাও 100 বছর বাঁচেন, কিন্তু সেটা ব্রহ্মাণ্ডের হিসাবে। আর দেবতাদের যে বর, যেমন দেখেছি যে হিরণ্যকশিপু কত তপস্যা করেছিল, সম্ভবত 36,000 বছর দেব তপস্যা করে যে ফল লাভ করেছিল সেটা আবার বিনাশ প্রাপ্ত হয়ে গেছে। এর থেকে আমরা বুঝতে পারলাম যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা দেবতাদের পুজো করবে, এবং যারা বুদ্ধিমান ব্যক্তি জড়জগৎ থেকে মুক্ত হতে চায় তারাও ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন। এটাই বুঝতে পারলাম তো প্রণাম। নন্দিনী মিত্র মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম প্রভু, আপনার মঙ্গল হোক। জয় শ্রী প্রভু। প্রভু আমরা 25 এবং 26 নম্বর শ্লোক থেকে যেটা হলো
এটা প্রশ্ন শুরু হয়েছিল সেখানে ২৬ নম্বর শ্লোকে, সেখানে তার ইতি এখানে করা হলো যে আমাদের ধর্ম আচরণের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জগৎ থেকে বন্ধন থেকে মুক্ত হওয়া। এবার এই জড়জগতের যে বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কার আরাধনা করতে হবে সেই সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। কেন আমরা এখানে বলা হয়েছে যে দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ, তারা পূর্ণ নন। তো আমরা যখন আমাদের যদি সেই জগৎ থেকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে হয় তখন আমাদের সেই পূর্ণের সেবা করা লাগে। আর এখানে এখানে আরো খুব সুন্দর করে বলা হয়েছে যে তমগুণের যারা অধিষ্ঠাত্রী রজগুণের যারা অধিষ্ঠাত্রী তাদের যদি আমরা পুজো অর্চনা করি আমাদের টেম্পোরারি জাস্ট ডিজায়ার গুলো আছে সেগুলো ফুলফিল হতে পারে, কিন্তু আমাদের যে চরম প্রাপ্তি যে সেই চরম মুক্তি সেটা আমরা কখনোই তাদের কাছ থেকে পেতে পারি না, কেন কি তারা নিজেরাই মুক্ত নন। তাই আমাদের যে সেই মুক্তি লাভ করতে হয় তখন আমাদের সেই মুকুন্দ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দেই আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, আমাদের সেই মুকুন্দেরই পূজা করতে যিনি মুক্তি দিতে পারেন, কারণ মুক্ত পুরুষরা তিনি মুক্তি দিতে পারেন আমাদেরকে জড়জগতের বন্ধন থেকে। আর এখানে আরেকটা জিনিস খুব ভালো বলা হয়েছে প্রভু যে তারা যারা সত্যগুণে অধিষ্ঠিত উন্নত ভাবাপন্ন মানুষ তারা কিন্তু ব্রাহ্মণেরা তারা কিন্তু কখনো মানে ভগবানদের ডিসরেসপেক্ট করেন না, তারা কিন্তু ভগবানদেরও সমানভাবে রেসপেক্ট করেন, কিন্তু তারা পূজা অর্চনা করেন কার? ভগবান শ্রীকৃষ্ণের। এখান থেকে এইটুকুই আমার উপলব্ধি হলো যে আমরা কাউকে অসম্মান করতে পারি দেবদেব, তাদেরকে আমাদের সম্মান করতে হবে, কিন্তু আমাদের লক্ষ্য হলো সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেই গোলকধামে ফিরে যাওয়া, তার সেবায় প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। এবং তার জন্য আমাদের গুরুবর্গ এবং আপনারা যে সকল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেগুলো যথাযথভাবে অনুসরণ করা। প্রণাম প্রভু। মুক্তি লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী ব্যক্তিদের ভগবানের শ্রদ্ধা সহকারে এবং প্রেমময় ভাব নিয়ে ভগবানের সেবা করতে হবে, এটাই হচ্ছে মুক্তির চরম উপায়। মানে তমগুণে এখানে তমগুণ ও রজগুণের দেবতাদের কথা বলা হয়েছে, তমগুণের উগ্র দেবতা, রজগুণের বিলাস বহুল দেবতা, কিন্তু বিষ্ণু তত্ত্বের আরাধনা হচ্ছে সত্যগুণের দেবতা। আমরা যদি বিষ্ণু আরাধনা করি এবং সদ্গুরুর মাধ্যমে ভগবানের যারা সেবায়িত আছেন মহাত্মা আপনারা যারা আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে চলি এবং বিষ্ণু তত্ত্ব মেনে চলি তবে আমাদের উদ্ধার সম্ভব। জড় জাগতিক লাভ এবং আমাদের যে জড় চেতনার জ্ঞান লাভ ধর্ম এবং আচরণ একমাত্র উদ্দেশ্য নয়। ধর্ম আচরণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে অর্থাৎ ভগবানের ধামে ফিরে যাওয়া, যেখানে পরমেশ্বর ভগবান পুরুষ রূপে বিরাজ করছে সেখানে একমাত্র জীবের মুক্ত। যারা ধর্মশাস্ত্র মানে তারা ভক্তি করে ভগবানের পূজা করে, যে সমস্ত মানুষ মহাজনের পাদপদ্মে নিজেকে সঁপে দিয়েছে তারাই একমাত্র ভগবানকে লাভ করতে পারেন। পরমেশ্বর ভগবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকম ভাবে বিস্তার করেন, পূর্ণাঙ্গ পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তার বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক এবং তার পূর্ণ অংশ হচ্ছে সেব্য। পূর্ণাংশ ও পূর্ণাংশ অংশ হচ্ছে বিষ্ণুতত্ত্ব এবং বিভিন্নাংশ অংশ হচ্ছে জীবতত্ত্ব। কলিযুগের মূর্খ লোকের এই দুই তত্ত্বকে সমান বলে প্রচার করে, তার ফলে ভগবানের চরণে মহা অপরাধ করে। জড় প্রকৃতির পরিপ্রেক্ষিতে সমস্ত অংশদের বিভিন্ন পদ রয়েছে, এটা লিখতে পারি না, লাস্টেরটা একটু লিখি। যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণু তত্ত্বের পূজা করেন, রজ তম এবং সত্য এই তিনটি গুণের কথা বলা হয়েছে। তমগুণের মানুষেরা কাল ভৈরব ইত্যাদি চণ্ডী ইত্যাদি পূজা করে থাকেন, আর রজগুণের মানুষেরা ইন্দ্র গরুড় ইত্যাদি পূজা করে থাকেন। সত্যগুণের মানুষেরা সর্বশ্রেষ্ঠ তিনি বিষ্ণু তত্ত্বের পূজা করে থাকেন, এটা হলো উত্তম। এই সত্যগুণের অধিষ্ঠিত তারা ভগবানকে লাভ করতে পারে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভালো রাখেছেন। সুতপা মাতা আছেন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু, মঙ্গল
না প্রভু, এই যে মেয়ে স্কুল যাবে তো ওটারই রেডি করছিলাম প্রভু। প্রভু এটা 25 নম্বরটা তো নোট করেছি, 26 নম্বরটা তো করিনি প্রভু। মুক্তি পেতে হয় তাহলে মুক্তিদাতা মুকুন্দ ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আরাধনাই করতে হবে। আমরা যদি অন্য তিন গুণের মধ্যে যেসব দেবদেবী রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের যদি আমরা আরাধনা করি তো আমরা জড়জাগতিক বন্ধনের মধ্যে রয়ে যাব। তো আমাদের তো বিষ্ণুরই আমাদের ভগবান পুরুষোত্তম মুক্তি পেতে হলে এই জড়বন্ধন থেকে আমাদের ভগবানের আরাধনা করতে হবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি তো প্রভু প্রথম পেয়াতে একটু লিখেছিলাম আর এখানে অল্প লিখেছি বলবো। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকম ভাবে বিস্তার করেন, যেমন পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তো পূর্ণাংশ হচ্ছে সেব্য, সেব্য বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ, যেমন তাদের বিভিন্ন নাম রূপ রয়েছে, যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অধ্যক্ষজ ইত্যাদি। ইনারা পরম পুরুষ ভগবানের মতই শক্তি সম্পূর্ণ। এবং বিভিন্নাংশ হচ্ছে সেবক, সেবক যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, যেমন কাল ভৈরব, শ্মশান ভৈরব, শনি, মহাকালী, চন্ডিকা ইত্যাদি। যে মানুষ তমগুণ সম্পন্ন তারাই এই দেবতাদের পূজা করে। তো আমরা যদি তমগুণ সম্পন্ন দেবতাদের পূজা করি তাহলে আমাদের কামনা বাসনা পূর্ণ করবেন ঠিকই, কিন্তু তা ক্ষণিকের জন্য, চিরস্থায়ী নয়। কিন্তু আমরা যদি পরমেশ্বর ভগবান বিষ্ণু তত্ত্বের আরাধনা করি তাহলে আমরা এই জড় জগৎ থেকে উদ্ধার পেতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ। ধন্যবাদ। আমার কাছে সময় খুব কম গেছে, কম হয়ে গেছে। এখন আমি আমাদেরকে আমাদেরকে বলে তারপর নিজে কিছু বলার চেষ্টা করবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার মঙ্গল হোক প্রভু, সকল প্রভু মাতাজিদের মঙ্গল হোক। এই অংশ থেকে আমার যেটুকু উপলব্ধি, মানুষ দেহ যো কিছু মোর অর্পিল তুয়াপদে নন্দ কিশোর। যারা বিষ্ণু তত্ত্বে আসেন তাদের মনোভাব এরকম, তারা নাম যশ প্রতিষ্ঠা ধর্ম অর্থ কাম মোক্ষ এটা চায় না, তারা চায় তার নিত্য সেবায় যাতে যুক্ত হতে পারে। তাই যে যে অবস্থানেই সে জন্মগ্রহণ করুক না কেন, সে ভগবানের সেবাতেই সে লাগতে পারে, লাগতে চায়। তাই শুদ্ধ ভক্ত হনুমান নাম আমরা জানি, প্রহ্লাদ মহারাজ, ভীষ্মদেব, ধ্রুব মহারাজ, দ্রৌপদী এবং পাণ্ডবরা, এরা নাম যশ প্রতিষ্ঠা কদাচ চায়নি, এরা চেয়েছে শুধু ভগবানের সেবা করা। কিন্তু আমরা জড়জগতের জীব, আমরা এত অধম, আমরা শুধু নাম যশ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেবতাদের পূজা করি। যেই দেবতাদেরকে সৃষ্টি করেছেন ভগবান, তার বিরাট ও প্রলয় সৃষ্টি খেলা, যার পুতুল খেলা, আপন মনে সে তমগুণে এবং রজগুণে ব্রহ্মা এবং কাল ভৈরব এদেরকে সৃষ্টি করেছেন। আমরা সেই ভুল পথেই হাঁটি, তা আমরা চলি স্বাধীনতায়, আমরা চলি ইচ্ছে, ভুলগুলোকে ভুল বলে ধরিয়ে কেয়ার দিচ্ছে, ধরিয়ে দিচ্ছেন আমাদের গুরু পরম্পরার যিনি গুরু, পথপ্রদর্শক গুরু। আমরা সেটা অনুসরণ করি না, আমরা অনুকরণে চলি। তাই আমরা বারে বারে এই জড়া জন্ম মৃত্যুর ফাঁদে পাদে আবার ফিরে আসি। আমাদের মুক্তি লাভ হয় না, তাই আমাদের মধ্যে যে কামনা বাসনায় পরিপূর্ণ সেই আমাদের, আমরা অসুর হয়ে যাই, আমরা হিরণ্যকশিপুর হয়ে যাই। তাই এই আসুরিক ভাবের জন্য আমাদের অমৃত পান হয়ে ওঠে না। আর দেবতারা যারা বারবার স্বর্গ থেকে বিচ্যুত হয় এই দুরাচারী অসুরদের কারণে, আবার আশ্রয় নেয় বিষ্ণু তত্ত্বের কাছে, ভগবানের কাছে। তিনি তাদেরকে কৃপা করেন। স্বয়ং পরম বৈষ্ণব শিব যখন সে ভুলে ভালা হয়ে বরদান করে ফেলে, আবার সেই বর যখন দেখে যে খুব চরম বিপদ, সে তখন আবার দৌড়ায় পরম বিষ্ণুর কাছে, কৃষ্ণের কাছে শরণাগত হয়।
তো আমাদের তার কাছেই শরণাগত নেয়া। এবং যারা বিষ্ণু তত্ত্বে আসীন তারা কি করে, তারা শুধু নিজের নিজে যে সেবায় যুক্ত থাকবো তার নয়, তার কামনা বাসনা চাহিদা সবকিছু জগতের জন্য। তাই ধ্রুব মহারাজ যখন ধ্রুবলোক প্রাপ্ত হলেন তখন তিনি ভগবানের কাছে বললেন, আমার মাকে যেন সেই ভগবানের চরণে রাখা হয়। তখন তার দূতে তারা সেখানে ধ্রুব মহারাজকে সেই প্রশ্নের উত্তরে বললেন, মা অনেক আগেই চলে গেছে। তো আমাদের সমস্ত যে শরীর মন বাক্য এগুলো দিয়ে ভগবানের নিত্য সেবায় যেন আমরা লাগতে পারি। আর এই যে আউম বসুধৈব কুটুম্বকম, গোটা পৃথিবীটাই ভগবানের, তার সমস্ত যে সমস্ত কিছুই তার, সকলকে যেন ভালোবাসতে পারি। হিংসা নয়, যে কোনো দেব দেবিতার পুজো কেউ করতেই পারে, তার প্রতি কোনো আক্রোশ নয়। কিন্তু জড় জগৎটা হচ্ছে বিপরীত শিক্ষায় চালিত হচ্ছে। এখানে যে শিক্ষা সেটা ভগবানের সাথে যুক্ত হওয়ার শিক্ষা নয়, ভগবান থেকে বিচ্যুত হওয়ায়। তাই বলা হয়, দিয়তে বিমলম জ্ঞানম হিয়তে কর্ম বাসনা। আমাদের কর্ম বাসনা থেকে মুক্ত করতে পারে, আমাদেরকে যথার্থ জ্ঞান দিতে পারে একমাত্র গুরুদেব। সেই গুরুর চরণাশ্রয় আমাদের লক্ষ্য, তার সাথে যুক্ত তিনিই করবেন। এটুকু আমার উপলব্ধি ছিল প্রভু, প্রণাম, ক্ষমা করবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বাবু। শোনা যাচ্ছে? হ্যাঁ বাবু শোনা যাচ্ছে। হরি বল। হ্যাঁ বাবু হরি বল, শোনা যাচ্ছে বাবু। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা 24 নম্বর শ্লোক থেকে দেখতে পাই, সেখানে বলা হয়েছে, তাই ছবি আসতে যাচ্ছে না, কি বলছে, এখন আসছে? হ্যাঁ, 24 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম কি, সত্যগুণে সর্বশ্রেষ্ঠ। তাই সত্যগুণের মাধ্যমে আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারবো, পরম সত্যটাকে ভগবান। তো আজকে 25 নম্বর শ্লোকে সেখানে বলছেন কি, যে বেঝিরে মুনয়ত অগ্রে ভবন্তম অদক্ষজম। অদক্ষজম মানে কি, যিনি ইন্দ্রজাতের অতীত পরমেশ্বর ভগবানকে মুনি ঋষিরা হ্যাঁ সুন্দরভাবে সেবা করতেন। তারপর বলছেন, সত্যম বিশুদ্ধম ক্ষমায় কল্পন্তে যে অনু তান ইহ। হ্যাঁ, তো যারা প্রকৃতির তিনটি গুণের অতীত শ্রী ভগবানকে সেবা করে আত্যন্তিক লাভের জন্য এই যে মহাজনরা আছেন, তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করে চললে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো। তাই অনুবাদে বলছেন, পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত। ভগবান তিনটা গুণ সৃষ্টি করেছেন, কিন্তু কৃষ্ণ হচ্ছেন তার অংশ, এনারা হচ্ছেন সবাই তিন গুণের অতীত। তাই জড়বন্ধন থেকে যদি মুক্তি হওয়ার জন্য আমরা চেষ্টা করি, ইচ্ছা করে যে আমি এই যে জড়বন্ধন মানে কি, কি জড়বন্ধন মানেটা কি, গৃহস্থ জীবন জড়বন্ধন নাকি না, জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র হচ্ছে জরাবন্ধন, এটা হলো সংসার চক্র।
এই জন্মমৃত্যু জরাব্যাধি চক্র এবং জড়বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের মুনি ঋষিরা যেভাবে করেছিলেন, যে ভগবানের আরাধনা করেছিলেন, করে তারা মুক্ত হয়েছেন। হ্যাঁ, আর যারা হতে চায় তাদেরও আমাদের তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এই জন্য এখানে মহাজন্য গতস্য পন্থা এদের পদাঙ্ক অনুসরণ করার কথা বলেছে। তারা পদাঙ্ক অনুসরণ মানে কি, তারা যে সিদ্ধান্ত দিয়ে গেছেন আমাদেরকে সেটা ফলো করো। অনেকে আমরা দেখতে পাই নারদ মুনি বিনা বাজিয়ে বাজিয়ে ত্রিলোক ঘুরে বেড়াচ্ছেন, ব্রহ্মাণ্ডের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সেটাকে আমার করা পারবো কি? আমরা সম্ভব হবে নারদ মুনির মধ্যে বিনা বাজিয়ে বাজিয়ে আকাশ পথে ঘুরে বেড়া বায়ু বেগে? কিন্তু তার আগের জীবনে যেটা করেছেন সেটা আমরা পারবো। একজন দাসের পুত্র হয়ে বৈষ্ণবদের সেবা করেছিলেন সেটা আমরা পারবো। কিন্তু উনি যে নারদ মুনি হয়ে আসার পরে যে তিনি দ্বাদশ মহাজনের মধ্যে একজন, তিনি যেটা করেছেন সেটা আমাদের পক্ষে সম্ভব, তিনি যেটা আদেশ দিয়েছেন সেটা পালন করাটা আমাদের পক্ষে সম্ভব। সেটা ওনারা চান, ওনাদের অনুকরণ করাটা নয়, ওনারা কি করে করেছেন সেটা নয়, যে আমরা অনুসরণ করব। একবার এক সাপুরিয়া সে বীণ বাজাচ্ছে, তখন ওই সময় নামাচার্য হরিদাস ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন। তার বীণ বাজা শুনে তার ভগবানের কালীয় দমন লীলা শ্রবণ মানে স্মরণ হচ্ছে, আর সেইভাবে অষ্টসাত্বিক ভাব চলে এসছে। আর তখন তিনি সেই ভাবে যখন চলে এসে তখন নিজের বাহ্যিক স্থিতি হারিয়ে তখন মাটিতে গড়া করে দিচ্ছেন। আর তখন পাশে আরেকজন অনুকরণকারী কি দেখলেন, সে দেখতে পাচ্ছে কি হরিদাস ঠাকুর যখন মাটিতে গড়া করে দিচ্ছে তার চরণে ধুলো নিচ্ছে মাথায় সবাই, এই সুযোগে সবাই মহতের কৃপা নিচ্ছে। আর তখন ওই ব্যক্তি চিন্তা করছে আমিও যদি এরকম মাটিতে গড়া করে দিই তাহলে আমার চরণ ধুলিয়ে মানুষের নিবে মাথায়, আর আমি এই জগতে ফেমাস হয়ে যাব। আর এই করে কি করছে, লোকটা পাশে আবার মাটিতে গড়া করে দেওয়া শুরু করছে, ধুমধুম একটু করে লাভ দিয়ে তপাস করে পরে মাটিতে গড়া করে দেওয়া শুরু করছে। আর ও মনে করছে কি সবাই ওকে চরণ ধুলি মাথায় নেবে, আর সাপুরিয়ে যে আছে ও তো বুঝতে পেরেছে, আর ও কি করছে বড় একটা লাঠি নিয়ে ওই লোকটা ধরে পিটিয়ে বাইর করে দিল ওখান থেকে, যে ভাগ এখান থেকে। তখন সবাই জিজ্ঞেস কি ব্যাপার, পিটালেন কেন, এরকম করে আঘাত করলেন কেন? তখন বলছে দেখো ও এই নাকে অনুকরণ করছে, এই মহাত্মাকে অনুকরণ করছে, এই ফালতু একটা ভ্যাগদারি। হ্যাঁ, এটা ও সম্মান পাওয়ার জন্য প্রতিষ্ঠা পাওয়ার জন্য এরকম করে নাটক করছে, এই জন্য এখান থেকে ভাগানোর দরকার, নাহলে সবার রুচি নষ্ট হয়ে যাবে। এবং সে এই হরিদাসের চরণে অপরাধ করছে, তাকে অনুসরণ অনুকরণ করছে। তো এভাবে অনুসরণ করতে হবে, যে হরিদাস ঠাকুর আমাদেরকে কি শিখেছে, নিষ্ঠা সহকার নাম করা, প্রচার করা, ভগবত আরাধনা, মৃত্যুকে কিভাবে গ্রহণ করব সেটা তিনি শিখিয়েছেন ওনার শেষ জীবনে হরিদাসের নির্যাস মাধ্যমে। কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুত নিব, আমি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবো, করতে পারবো কিনা, এ পারবো, মহাপ্রভুকে দর্শন করে তার মুখ কোলে মাথা রেখে তার মুখে হরিনাম নিয়ে সে দেহত্যাগ করার যে প্রস্তুতি, ইনি আমাদের শিক্ষা দিয়েছেন, ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। তো এই যে আমরা জড়বন্ধন থেকে এই দেহ ত্যাগ করে যখন যাব, কিভাবে যাব পদ্ধতিটা শিখিয়ে দিলাম, সেগুলো আমাদের অনুসরণ করা। যেমন আমাদের এই যে দ্বাদশ মহাজনরা পরে আমাদেরকে মহাপ্রভু কাঁধে রেখে দিয়ে গেলেন স্বর গোস্বামীদের, তাই জন্য আমরা প্রার্থনা করি না যে নাম সংকীর্তনের মধ্যে পাই শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তাস বর পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জন্মে জন্মে হয় এই অবিলাস এই ছয় গোসাই যবে বজে কল্যা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে মল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণবে পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস। প্রেমভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে কলিযুগে কোন পরম্পরায় থাকতে হবে। দ্বাদশ মহাজনের পরম্পরায় যারা আসছেন তাদেরকে অনুসরণ করে আমাদের থাকতে হবে। হ্যাঁ, এই ছয় গোসাই, হ্যাঁ, তাদের
অনুসরণ করতে হবে, তাদের অনুকরণ নয়। আবার তারা এক গাছের নিচে এক রাত থাকছিলেন বৃন্দাবনে গিয়ে, এরকম অনেকে বাসনা করেন যে আমি স্বর্গোসাই হয়ে যাবো, ব্রজবাসী হয়ে যাবো, এখান থেকে যাই, সংসার বন্ধন ভালো লাগছে না, ওই ছেলে মেয়ের ক্যানকানানি, বউয়ের ক্যানকানানি, স্বামীর ক্যানকানানি, শ্বশুর শাশুর জ্বালা সহ্য করতে না পারে, যাই বৃন্দাবনে স্বর্গোসানের মতো এক গাছের নিচে একদিন কথা যাও, বুঝতে পারবে। ওখানে গিয়ে ভিক্ষা করতে গিয়ে দেখে এখানে ঝগড়া করা শুরু করছে, ভিক্ষা করতে বসে এখানে ঝগড়া, ঘর ছেড়ে লাভটা কি, ঘরের ক্যানকানানি ওখানেও শুরু করে দিছে, অভ্যাস কয়লা ধুইলে ময়লা যায় না। এজন্য এখানের থেকে ভালো করে ভজন সাধন করা, কাউকে অনুকরণ করার দরকার নেই। এই ইনাদের কি আদেশ উপদেশ, এগুলো আমরা ফলো করে এই ছয় গোসাইয়ের চরণ বন্ধন করে আমাদের সমস্ত বিঘ্ন নাশ হবে। এবং বলছে কি, তাদের দাস হয়ে থাকতে, এই ছয় গোসাই যার মুই তার দাস, তাদের সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, এই তাদের যে চরণ রেণু সেবা করা, তাদের আজ্ঞা পালন করে যেন আমরা যেতে পারি। এদের চরণে সেবা করলে আর ভক্ত সঙ্গ করলে আমার মৃত্যুর পর ভগবত ধাম কৃষ্ণের সেবা প্রাপ্তি মনের অভিলাষ পূর্ণ হবে। আর এটাই আমাদের সবসময় মনে অভিলাষ রাখা উচিত, আমি যেন কিভাবে ভক্ত সেবা করব, কিভাবে সর্বস্বামীদের আদেশ উপদেশ পালন করব, কিভাবে বৈষ্ণবদের দাসের দাস অনুদাস হতে পারবো, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জন্মে জন্মে হয় এই অভিলাষ, বৃন্দাবনে দিয় বাস এই মোর অভিলাষ। আমরা এটা আর বলি, আমরা এখানে থেকে যখন গুরু বৈষ্ণবের সেবা করব, এখানে বৃন্দাবন লাভ করতে পারবো। গুরু মহারাজ একবার বলছিলেন, বলছে দেখো প্রভুপাদকে চিন্তা করো, বৃন্দাবনে গিয়ে তিনি শুধু লিপিবদ্ধ করেছেন, ওনার শেষ জীবনটা কাটিয়েছেন প্রচার করে বাইরে, বৃন্দাবনে ভগবান প্রচার করেছে, তোমরা যাও বাইরে। এই জন্য আমরা স্বার্থপরের মতো প্রচার না করে বৃন্দাবনে গিয়ে বসে থাকবো, এটা হচ্ছে সেলফিশ। ভক্তিচার স্বামী গুরু মহারাজ রাধানাথ মহারাজকে জিজ্ঞেস করেছেন যে বৃন্দাবনে মৃত্যু হলে কি ব্রজধামে যাওয়া যাবে, তখন রাধানাথ মহারাজ বলছেন আপনার মতো মহাত্মারা যেখানে দেহ রাখবেন, যেখানে থাকবেন, সেটা হচ্ছে বৃন্দাবন। এই জন্য তিনি ওনার শরীরটাকে আমেরিকায় ছেড়েছেন, কেন আমেরিকাকে বৃন্দাবন বানিয়ে দিলেন। তাহলে মহাত্মারা সব জায়গায় আছেন, তাদের চরণ রেণু যেখানে পড়ছেন সেটাই বৃন্দাবন। সুখসাই মহারাজ বলছেন গৃহ থেকে সবসময় কৃষ্ণলীলার কথা চিন্তা করো, কৃষ্ণের গুণগান, কৃষ্ণের মহিমা প্রচার করো, কৃষ্ণ রসে মজে থাকো, তুমি বৃন্দাবনে আছো। আর বৃন্দাবনে গিয়ে যদি ঝগড়াঝাটি করো, ঘরের কথা মনে করো, সারাদিন ফোনে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে গল্প করো, তাহলে আর ঘরে থাকা আর বৃন্দাবনে কোন বেকার, ঘরে থাকার সময়। এই জন্য এখানে আমাদের শুদ্ধ হতে হবে। তাই এখানে বলছেন কি, এই ছয় গোসাই বজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্যাল কৈলা প্রকাশ, এই যে লীলা প্রকাশ করছে সেগুলো আমরা স্মরণ করতে হবে। তাই এখানে লাস্টে বলছেন আনন্দে বলহরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাই এমন। আমাদের কোথায় মনটা মজা দিতে হবে, এই যে ভগবানের লীলা গুণ কীর্তনে সবসময়, হ্যাঁ বোধয়ন্ত পরস্পরম মচ্চিত্ক মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, সবসময় ভগবানের অপ্রাকৃত কথা নিজেরা গ্রহণ করা, শ্রবণ করা আর কীর্তন করা, এভাবে গুরু বৈষ্ণবের আদেশ উপদেশ পালন করে তাদের সেবায়, কৃষ্ণ সেবায় আমাদের মনটাকে মজায় রাখতে হবে। তাদের চরণে সেবা করলেই, কারণ গুরু আমাকে নিয়ে যাবে গোলক বৃন্দাবন, আমি গুরুর আদেশ পালন করলাম না, গুরু বলছে প্রচার করতে, সেটা না করে বৃন্দাবনে গিয়ে যদি পড়ে থাকি নিয়ে যাবে না। ব্রজবাসী বলে আমি সবার সম্মান প্রার্থনা করব, পাওয়ার চেষ্টা করবো, কি লাভ আছে। ওকে, এভাবে যদি আমরা চেষ্টা করি আমাদের জীবন সার্থক হবে। তাই এখানে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে তাদের, তাহলে আমাদের পরম মঙ্গল লাভ হবে। 26 নাম্বার শ্লোকটা খুব আর একটু সুন্দর বলছেন, কিন্তু অনেক সময় আমরা মহাজনদের পদাঙ্ক অনুসরণ না করে বিপদে পরিচালিত হই। আমরা অনেক সময় বিপদে পড়লে তান্ত্রিকের কাছে দৌড়াই, তন্ত্রমন্ত্র যারা করে তাদের কাছে দৌড়াই, ইস কৃষ্ণ সেবার জন্য যাচ্ছি তো, না তাও যাওয়া যাবে না, তমগুণে যাওয়া যাবে না, তমগুণের সাধক আরাধ্য দেবী যাদের তাদের যাওয়া যাবে না।
রজগুণের সাধক যারা আছে তাদের কাছে যাওয়া যাবে না। এরা সবাই হচ্ছে ভগবানের দাস। আমরা যেহেতু বলছি মুকুন্দের চরণে সমস্ত মুক্তি আছে, হ্যাঁ মুকুন্দের চরণে সমস্ত মুক্তি আছে। যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষা, লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী, তারা অবশ্যই অসুররহিত। অসুররহিত মানে কি, আসুরি ভাব থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনি মুক্তি লাভের আকাঙ্ক্ষা করলে সাকসেস হবে। সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ হতে হবে, এটা দুটো কোয়ালিটি বলছে, অসুররহিত। আসুরিক ভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা 16 অধ্যায়ে শ্রীমৎ ভগবদ গীতা 16 অধ্যায়ে কি পাই, আসুরিক ভাব গুলো কি কি, চার নম্বর শ্লোকে আপনারা দেখবেন আসুরিক ভাব কাকে বলে। ভগবান নিজে বলেছেন দৈব অসুর সম্পদ বিভাগ যোগে, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষম এবচ অজ্ঞানম চ অভিজাতস্য। কিসের আওয়াজ শুরু হলো? তো এই শ্লোকের মাধ্যমে আসু অনুসুয় মানে কি, আসুরিক ভাব থেকে বেরিয়ে আসতে। আসুরিক ভাব গুলো কি কি ভালো করে আমরা দেখবো, ভক্তি জীবনের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো থেকে মুক্ত হওয়া। না হলে আমরা এখানে কি বলছেন প্রভু প্রপাত, হ্যাঁ যে যারা অনুবাদে বলছেন যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী আগ্রহী তারা অবশ্যই অসুয় রহিত শ্রদ্ধাবান। তো অসুয়টা থেকে বেরোতে না পারলে আমরা আগ্রহী হয়ে কোনো লাভ হবে, মুক্তি লাভ হতে পারবো না। কি কি ভগবান বলছেন, হে পার্থ, দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। তাহলে এই যে ছয়টি গুণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এগুলি আমরা ভক্তি জীবন আসার পরেও আছে। আয়নার মতো নিজে একবার সামনে গিয়ে দেখলে বুঝতে পারবে আমার মধ্যে দম্ভ আছে, দর্প করি কি আমি, অভিমান করি, ক্রোধ আছে আমার মধ্যে, রূঢ়তা রূঢ় ভাষা চলি, রূঢ় ভাষা ব্যবহার করি, কঠোর ভাষা প্রয়োগ করি কি, এগুলো কি আমার মধ্যে আছে? আমি কি অবিবেক ভানের মতো কোনো কাজ করি, মানুষের ক্ষতি করার বাসনা আছে আমার মধ্যে? এই যে জিনিসগুলো, হ্যাঁ আমরা যদি একবার চিন্তা করি আমার মধ্যে আছে কি, তাহলে এগুলো থেকে বেরোতে পারলে তখন আমি অসুয়ারোহিত হব। শ্রদ্ধাবান, আমরা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ, সকল সকনে, হ্যাঁ মানে সবাইকে সম্মান করা, দৃঢ় বিশ্বাস, এগুলি আমাদের অসুয়ারোহিতের মধ্যে চলে আসবে। তথাপি তারা ভয়ঙ্কর আকুতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে, এই দুটো কোয়ালিটি আসবে, শ্রদ্ধাপরায়ণ এবং অশ্বরোহিত, তারপরেও তারা এই যে দেবদেবীদের ত্যাগ করবে, না হলে মুক্তি লাভের আগ্রহী হলে লাভ হবে না। ত্যাগ করে পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করবে। ভগবান এবং অংশ এদের আরাধনা করবে, কারা, বিভিন্ন অংশ যারা, বুঝতে গেল কি, কারা আরাধনা করবে, যারা ভগবানের বিভিন্ন অংশ তারা ভগবান এবং ভগবানের অংশের আরাধনা করবে। সরাসরি কৃষ্ণের আরাধনা করলে গোলোকে যাওয়া যাবে, মহাপ্রভুর আরাধনা করলে গোলোকে যাওয়া যাবে। গৌর প্রকোষ্ঠ, দুটো প্রকোষ্ঠ আছে, একটা কৃষ্ণ প্রকোষ্ঠ, একটা গৌর প্রকোষ্ঠ। আর যারা অংশের আরাধনা করবে তারা গোলোক না গিয়ে বৈকুণ্ঠে যেতে পারবে। এবং কারা আরাধনা করবে, বিভিন্ন অংশ, জীব, এখানে জীব বলতে শুধু আমাদেরকে বুঝেনি, যারা দেবতা আছে তারাও জীব, কেননা তারা ভগবানের থেকে প্রকাশ, ভগবানের বিভিন্ন অংশ, এমনকি শিবজি হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। কিরং যতা দদি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পিত অস্তি
हेतो जसंभुतमापि तथा सुमपत्तय कार्यात् गोविंदमादि पुरुषं तमहं भजामि। ब्रह्मा जी आराधना करछेन बोलछे दूध जेरो विकार विशेष जोगे दधि हय तबुओ कारण रूप दूध दूध थेके पृथक तत्व हय ना। कि बोलछेन दूध थेके दईटा हच्छे विशेष भावे आसे विकारग्रस्त हये दुग्ध जेरो विकार विशेष जोगे दधि हय किंतु से दूध थेके पृथक हय ना। सेई रकम जिनि कार्यवशत सम्भुता प्राप्त हन सम्भुता माने महादेव। हाँ महादेव कृष्ण हच्छे दूध महादेव हच्छे दई विकारग्रस्त दई जेरकम आसे सेरकम दूध थेके पृथक नय सेरकम महादेव कृष्ण थेके पृथक नय तिनि गुणावतार रूपे एखाने एसेछेन। तो ब्रह्मा जी बोलछेन आमी सेई आदिपुरुष गोविंदके भजना करि। বলছে আবার ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি আবার প্রার্থনা করছেন যস্য একনিশ শীত কালম তত অবিলম্ব জীবন্তি লোম বিলোজ জগৎ অন্ডনাথ বিষ্ণু মহান সহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। বলছে মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস বাহির হয় যে কাল পর্যন্ত অবস্থিত করে তার লোম কুচ খুব জাত ব্রহ্মাণ্ডপতি ব্রহ্মাদি সেই কাল মাত্র জীবিত থাকেন মানে ভগবানের যে নিঃশ্বাসটা বেরোচ্ছে আবার নেওয়া পর্যন্ত যেই সময়টুকু আছে সেই সময়টুকু এক এক এই যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক যারা আছে ব্রহ্মাদি হ্যাঁ তারা পর্যন্ত এটুকু মাত্র জীবিত থাকে ব্রহ্মাণ্ড পর্যন্ত। সেই মহাবিষ্ণু যার কলা বিশেষ অর্থাৎ অংশের অংশ মহাবিষ্ণু আছে কি অংশের অংশ আমরা গতকালকে তার আগের দিন আমরা আলোচনা করেছি মহাবিষ্ণু কিভাবে আসলো সেই গোবিন্দকে ব্রহ্মাজি ভজনা করছেন আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করছি। ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতা খুব সুন্দর করে ভগবান এবং দেবদেবীরা কি ভগবান এবং গ্রহচক্র সূর্যদেব থেকে নিয়ে সবাই কি জিনিস এটা বলছেন। তিনি আরো বলছেন ব্রহ্মসংহিতা পঞ্চম অধ্যায় ৩৯ নম্বর শ্লোকে সূর্য যেরূপ সূর্যকান্তি মণিসমূহে নিজ নিজ তেজ ক্রিয় পরিমাণে প্রকট করেন সেইরূপ বিভিন্ন অংশ স্বরূপ ব্রহ্মা থেকে ব্রহ্মা যা থেকে শক্তিপ্রাপ্ত হয়ে ব্রহ্মাণ্ডের বিধান করেন সে আদিপুরুষ গোবিন্দকে ভজনা করে। গ্রহ সকলের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমতি সবিতা ও সূর্য জগতের চক্ষুস্বরূপ যিনি তার আজ্ঞায় কালচক্র হয়ে ভ্রমণ করেন এই সূর্যদেব ভগবানের আজ্ঞায় তার কালচক্র তার একটা চক্র আছে সূর্যদেবের এই চক্রের মধ্যে তিনি ভ্রমণ করেন কার আজ্ঞায় বুঝা গেল সূর্য এক জায়গায় স্থির নয় তিনি তার কালচক্রে ভ্রমণ করেন। তো যার আজ্ঞায় কার আজ্ঞায় কৃষ্ণের আজ্ঞায় তিনি কালচক্রে ভ্রমণ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করছেন। কি ব্রহ্মাজি কত সুন্দর বলছেন যে সূর্যদেব ভগবানের ইচ্ছায় চলছে সমস্ত দেবদেবীরা ভগবানের ইচ্ছায় চলছে তাই এই জন্য বলা হয়েছে কি গীতাতে ভগবান নিজে বলছেন দ্বারা যাদের জ্ঞান অপহিত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতার উপাসনা করে। তারপরে ভগবান বলছেন সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করে থাকেন তাহলে কার দ্বারা কৃষ্ণের দ্বারা। এবং ভগবান আরো বলছেন সপ্তম অধ্যায় ২৩ নম্বর শ্লোকে অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবতাদের উপাসকেরা তাদের আরাধ্য দেবতাদের লোক প্রাপ্ত হন। কি বলছেন
দেবতাদের উপাসকেরা তাদের আরাধ্য দেবের লোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার ধাম প্রাপ্ত হন। দেবান দেবজ জানতি মত ভক্তা জানতি মাপি, আমার ভক্তরা আমার পায়, কিন্তু যারা দেবতা পোষণ তারা দেবলোকে যেতে পারবে। তো যেই ব্যক্তি ব্রহ্মা শিবকে ভগবান নারায়ণের সমতুল্য মনে করেন তারা এক অপরাধী ও পাষণ্ডী বলা হয়েছে পদ্মপুরাণে, হরিভক্তি বিলাসে বলা হয়েছে তাই। যস্ততু নারায়ণম দেবম ব্রহ্ম রুদ্র আদি দৈবতই সমতেন এব বিক্ষেত সপাষণ্ডী ভবে ধ্রুবম। তাই নরোত্তম দাস ঠাকুর আরো বলেছেন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। মানে যে অন্য কোনো দেবতাদের আশ্রয় করবে না, হ্যাঁ, যদি তুমি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত হতে চাও, নরোত্তম দাস ঠাকুর বলছেন, যদি তুমি ভগবানের শুদ্ধ ভক্ত হতে চাও তাহলে দেবতাদের কাছ থেকে কোনো বর পাওয়ার আকাঙ্ক্ষা করো না, সরাসরি গোবিন্দের ভজনা করো। স্কন্দ পুরাণে বলা আছে কি, বাসুদেবম পরিত্যাজ্য য অন্য দেবম উপাসতে সমাতরম পরিত্যাজ্য সপচিম বন্দতে হিস। বলছেন যিনি ভগবান বাসুদেবকে পরিত্যাগ করে অন্য দেবতার উপাসনা করেন তিনি সেই ব্যক্তির মতো আচরণ করেন যে তার মাকে পরিত্যাগ করে একজন পিশাচীর আশ্রয় গ্রহণ করে। খুব কঠিনভাবে বলছেন, যারা ভগবানকে পরিত্যাগ করে দেবতার উপাসনা করেন তিনি সেই ব্যক্তির মতো আচরণ করেন যেই ব্যক্তি তার মাকে ত্যাগ করে পিশাচীকে মা বলে আশ্রয় করে গ্রহণ করছেন, ঠিক সেম কাজ। তাই নবম অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধায়ন্বিতা তে মা তে অপি মামেব কুন্তেয় যজন্তি অবিধি পূর্বকম। বলছেন হে কুন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করেন প্রকৃতপক্ষে তারা অবিধি পূর্বক আমারই পূজা করেন। কার পূজা করেন? অবিধি পূর্বক আমার পূজা করেন। এই জন্য ভগবান বলছেন দেবতাদের উপাসকরা দেবলোক, পিতৃলোকের উপাসকরা পিতৃলোক, ভূত প্রেত উপাসকরা ভূতলোক, আমার উপাসকরা আমাকে প্রাপ্ত হবেন। এই জন্য ভগবানকে আরাধনার আরেকটা উপায়, মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করলে আমি এই বন্ধন থেকে উদ্ধার পাব, অন্য কারো চিন্তা করলে আমরা এই বন্ধন থেকে সংসার বন্ধন থেকে মুক্ত হব না। তাই মুকুন্দমালা স্তোত্রের মধ্যে বলছেন, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জয়ন্তম অদ্যয়েব বিশুত মে মানস রাজহংস প্রাণপয়া প্রাণপায়ন সময়ে কপবাত পিত্তয়ে কণ্ঠ অবরোধন বিদ স্মরণম কুততে। খুব সুন্দর কথা বলছেন সম্রাট কুলশেখর, ভগবানের কাছে প্রার্থনা করেছেন, বলছেন হে কৃষ্ণ আমি প্রার্থনা করি। খুব সুন্দর করে মনে রাখবেন, আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি প্রার্থনা করি আমার মনের রাজহংস, আমার মনের রাজহংস যেন এখনই তোমার পাদপদ্মে ডুব দেয় এবং তাদের পিঞ্জরে আবদ্ধ হয়ে পড়ে, অন্যথায় শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমার যখন আমার কণ্ঠ কফ বাত ও পিত্তে অবরুদ্ধ হবে তখন তোমাকে স্মরণ করা কি করে সম্ভব হবে। কি বলছেন? বলছে যে আমি প্রার্থনা করি যে আমার মনরূপ রাজহংস যেন এখন আপনার পাদপদ্মে ডুবে থাকি, আপনার এই পাদপদ্মে পিঞ্জরে আবদ্ধ হয়ে পড়ি, কেননা মৃত্যুর সময় কফ পিত্ত বায়ু এমনভাবে অবদ্ধ করবে তখন আপনারকে স্মরণ করার ক্ষমতা আমার তখন নাও থাকতে পারে, আপনি কৃপা করে এক্ষুনি আমাকে গ্রহণ করুন, আপনার পাদপদ্মে আমাকে স্থান দিন। কি সুন্দর করে স্তুতি করছে, বুঝতে পারছেন? তাই শঙ্করাচার্য বলছেন, মায়াবাদীর আচার্য মহাদেবের অবতার শঙ্করাচার্য বলছেন, কি বলছেন, ব্রজ গোবিন্দম ব্রজ গোবিন্দম ব্রজ গোবিন্দম মুরমতে সম্প্রাপ্তে সন্নিহিতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে ন হি রক্ষতি
দুঃখৃং করণে বলছে কি, হে মুরমতি, নিজেকে বলছে, হে মুরমতি, প্রত্যয় ও উপসর্গ বিষয়ে তোমার ব্যাকরণগত বাকচাতুরী, তোমার দার্শনিক জল্পনা কল্পনা মৃত্যুকালে সন্নিহিত হলে তোমাকে আদৌ রক্ষা করতে পারবে না। তোমার যত পাণ্ডিত্য থাকুক, ব্যাকরণের মানে অনেক দাপট থাকবে, হ্যাঁ, তোমার বাকচাতুরী অনেক আছে, হ্যাঁ, দার্শনিক জল্পনা কল্পনা তোমার, তুমি অনেক কিছু করতে পারো, অনেক ফিলোসফি দেখাতে পারো, কিন্তু মৃত্যুর সময় এগুলি তোমাকে রক্ষা করতে পারবে না। সুতরাং তুমি শুধু গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। তাই আমরা এখান থেকে দেখতে পাই কি, যে আমাদেরকে সবসময় এদিক ওদিক চিন্তা না করে আমরা যেন কখনো বিপদে পরিচালিত না হয়, এই যে একটা সুন্দর রাস্তা আজকে এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারছি কি, আমরা একটা শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ রাস্তা আমরা পেয়েছি, এর উপর আর কোনো ভালো রাস্তা হতে পারে না। ধীর শ্রদ্ধার সহিত যেন আমাদেরকে যে অন্য কোনো যে কোনো বিপদ আপদে যেন আমরা বিচলিত না হই, আমরা যেন এগিয়ে আসতে পারি, সবসময় যেন কৃষ্ণের চরণে যেন আমরা ধাবিত হই, গুরু বৈষ্ণবের আদেশ উপদেশ মাথায় রেখে, হ্যাঁ, এই কলিযুগের স্বর্গস্বামীদের, হ্যাঁ, গুরু পরম্পরা ধারায় যেন আমরা সুন্দরভাবে সঠিক রাস্তায় যেতে পারি, থাকতে পারি, এটা আমাদের প্রার্থনা। এবং তার জন্য আমাদের চৈতন্য মহাপ্রভুর উপদেশ, প্রভুপাদের উপদেশ শিরোধার্য করে চলে আমরা সকলকে সম্মান করব, সকলের সম্মান করিতে হয়, সকল প্রপঞ্চ চায় না, দেবতা হলেও কি হবে, বিভিন্ন দেবতাদের পরিত্যাগ করে কিন্তু তাদের প্রতি অশ্রদ্ধা পরায়ণ নয়, আমরা যেন তাদেরকে যেন অসম্মান না করি, তারা ভগবানের সেবক, তারা হচ্ছে বিভিন্ন অংশ কিন্তু আমাদের থেকে একটু উন্নত, কেন ভগবান তাদেরকে স্বীকৃতি দিয়েছেন তার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেবা করার, আমরা এখনো সেটাও পাইনি, এই জন্য তাদের আমাদের সম্মানযোগ্য। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন প্রতিটা জীবের হৃদয়ে ভগবান অধিষ্ঠান, এই জন্য প্রত্যেকে সম্মান করবে, দেবতা তো করবেই, বুঝলে কেন, এই জন্য দেবতারা তাদের ভক্তদের সাময়িক সুযোগ দিবে, কৃষ্ণ ভক্তদের সুযোগ দেয়, কি সুযোগ, ভক্তিপথে সুযোগ দিবে, যেমন জড়ভরত কে তাকে মারতে নিয়ে গেছিল দস্যুরা, মায়েকে বর দিতে, বলি দিতে মায়ের সামনে, আর সেখান থেকে তিনি মূর্তি ফেটে বেরিয়ে জড়ভরতকে রক্ষা করেছেন, তার নিজের ভক্তদের বিনাশ করেছেন, যদি কেউ যদি ভক্ত হয় তাকে সুরক্ষা প্রদান করে, তাদের মেন চিন্তাধারা, কেননা ভগবানের ভক্তকে যথেষ্ট সম্মান, কেননা এই কলিযুগে একমাত্র দেবতারা ভক্ত সঙ্গ লাভ করার জন্য, শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করার জন্য, হরিনাম সংকীর্তনে যুক্ত হওয়ার জন্য এই জগতে তারা মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমরা ভালো ভক্তি করলে দেবতারা আমাদের সুরক্ষা দেবে, এই জন্য আমাদের তাদেরকেও সম্মান জানাবো, তাদেরকে অবহেলা করবো না, তাদের তুচ্ছতা চল, তাদের নিয়ে কোনো নিন্দা চর্চা আমাদের করা উচিত না, বুঝা গেল, আমরা প্রচার ক্ষেত্রে কখনো দেবতাদের হেনস্থা করে কোনো কিছু বলা উচিত নয়। ওকে, জয় শ্রী প্রভুপাদ কি, জয় অমর করুন ভাগবত কি, জয় গৌর প্রেমানন্দ। ওকে, আজকে এখানে সমাপ্ত করি, আর কিছু বলার আছে, টাইম ওভার হয়ে গেছে অনেক, পরে 10 মিনিট একটু শেয়ার করবো, যদি কেউ বলতে চান। হ্যান্ড রেস করবেন, কিছু বলার থাকলে কারো, সঞ্জয় সরকার বাবু, আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার কোনো কিছু উপলব্ধি? হ্যাঁ কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, সকল বৈষ্ণবীয় প্রণাম, আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই বুঝতে পারলাম যে আসলে করণীয়টা কি করা উচিত, তেমন কিছু বলতে পারছি না, যেভাবে থাকি না কেন কৃষ্ণ ভাবনায় যেন থাকতে পারি, সকলে একটু আশীর্বাদ করবেন। কিছু কিছু করে কিছু সমস্যা ছিল যে জন্য 2-3 দিন আমি ক্লাসে যুক্ত হতে পারিনি, তো আপনাদের কৃপায় আবারও যুক্ত হতে পারছি বলে খুব আনন্দিত এবং আশাবাদ ব্যক্ত করছি যে এভাবে যুক্ত থাকতে পারবো এবং নিত্য নতুন নিজেকে আরো সুন্দরভাবে ভগবৎ সেবা যুক্ত রাখতে পারবো।
সকলে একটু কৃপা আশীর্বাদ করবেন। আর সংকল্প করেছিলাম যে ভাগবত ক্লাসে কন্টিনিউয়াসলি থাকবো, এই দুই দিন পারিনি, সেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে যে সংকল্পের একটা বিকল্প হয়ে গেল। তো সবাই একটু প্রার্থনা করবেন যেন এই অপরাধ থেকে ভগবান বা সাধুগুরু বৈষ্ণব আমাকে ক্ষমা করেন, আমি যাতে নিরপরাধে ভজন ভজন করতে পারি এবং দ্রুত আপনার শ্রী চরণ পাদ পদ্মে আসতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। জন্নাদাস মাতাজি, হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু আজকের ক্লাসে তো অনেক কিছু শিখতে পারলাম প্রভু, যে আমাদের মনের মধ্যে যেগুলো ছিল নানা দেব দেবী পূজা করা সেগুলো বুঝতে পারলাম প্রভু, যে একমাত্র আমাদের ভগবানকে ডাকতে হবে। ভগবান যেখানে যে অবস্থাতে যেভাবে থাকি না কেন, একমাত্র ভগবানই আমাদের সবকিছু, ভগবানই এই জড় জগৎ থেকে মুক্তি দিতে পারেন প্রভু। শিখতে পারলাম একটু কৃপা করবেন প্রভু, না শ্রী চরণ তুলে থাকতে পারি প্রভু। আমাদের সাধন পাল প্রভু আছেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রণাম প্রভু। প্রণাম। আপনার ছোট কোটি কোটি প্রণাম। প্রণাম প্রভু। কোটি কোটি প্রণাম প্রভু। আপনার শিক্ষা মানে আমাদের মতন অধমকে এত সুন্দর ভাবে আপনি শিখাচ্ছেন প্রভু, মানে সত্যিকারের জীবনকে ধন্য মনে করছি আপনার সাথে যুক্ত হওয়ার প্রতি। তো আজকে আরো একটু বেশি করে বুঝতে পারলাম প্রভু, যে আমরা সবাইকে তো সম্মান দিয়ে দেবতা দিকেও পূজা বসা অনেক সময় ঘুরে ফেলি, তো যাই হোক এটা বুঝতে পারলাম যে আমাদেরকে সমস্ত যদি মানে দেবতাদের পূজাও করি তো ভগবানকে আমরা ভোগ নিবেদন করে সেই প্রসাদ দেবতা দিকে অফারিং করব, বা তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, সবকিছুই করব, কিন্তু আসল মূলের মূল মানে গাছের গোড়ায় জল দিলে যে আমরা সমস্ত সিদ্ধি লাভ করবো সেটা বহু বুঝতে পারলাম প্রভু। আমাকে এইভাবে সঙ্গে যুক্ত রাখবেন বহু। অবনী কুমার পাল প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রণাম। প্রণাম। খুব শুনে খুব ভালো লাগছে, খুব অনেক মানে পরিষ্কার হলো আজকে, কেন দেব দেবীদের পুজো করব না, কেন ভগবানকে পুজো করব সেটা বুঝতে পারলাম। কিন্তু আমাদের যে সংস্কার রয়েছে, এই যে বিভিন্ন দেব দেবী পূজা করে করে আমাদের ভগবানকে ভুলে গেছি, আসল জায়গায় মানে আমরা পুজো করতে পারি না, তো সেটা বুঝতে পারছি, কিন্তু এর থেকে বেরিয়ে আসা খুব কঠিন মনে হয়। হ্যাঁ, যে দুর্গা শিব কালী এসব নিয়ে তো চারিপাশে রয়েছে, এদেরই বেশি পূজা আচ্ছা হয়, এইটাই খুব সমস্যা। হ্যাঁ, যে কিভাবে আমরা শুধু ভগবান কি করবো, অন্য কোনো দেবতাদের পূজা করব না, শ্রদ্ধা করব, সমস্ত কিছু করব, কিন্তু তবুও বুঝো মানে আমরা সেই সেই পথেই চলে যাই, এইটাই সমস্যা আমাদের ক্ষেত্রে একদিন। হ্যাঁ, আমাদের জীবনটা একটা দৃষ্টান্ত রূপ আস্তে আস্তে তৈরি করলে ধীরে ধীরে, যেমন আগে প্রথমে আপনার পাড়া মহল্লায় কি পুরা একটা টাউনের মধ্যে দুই একজন বৈষ্ণব পাওয়া যেত, কোথায় অমুককে খুঁজে বের করো, দুদিন লাগবো খুঁজে বের করো, তার এখন তো পাড়ায় পাড়ায় হচ্ছে। কেন? আস্তে আস্তে মানুষকে বুঝতে শিখছে, প্রচার ভালো হলে সবাই শিখবে বুঝতে, তখন আস্তে ধীরে ধীরে যদি আমরা নিজেরা যদি একটু দৃষ্টান্ত স্বরূপ হয়ে যাই, তখন আমাদেরকে দেখে শুনে অনেকে চেষ্টা করবে আসল সঠিক জিনিস জানার জন্য, জানালে তখন ধীরে ধীরে আস্তে আস্তে প্রচারটা ভালো হবে, সবাই জানতে পারবে। আজকে জন্য তো আমাদের প্রচার, যদি সবাই যদি সুন্দর করে কৃষ্ণের মতি গ্রস্ত হয়ে যায় তাহলে আর প্রচার হতো না। প্রচারের সুযোগটা দিয়েছে ভগবান, যে এনারা এ জগতে সবাই সুন্দর এই জায়গাটাই চলে এসছেন দেব দেবীর পূজা নিয়ে, এবং কামনা বাসনা বেশি পরিপূর্ণ হয়ে গেছে, তার জন্য তো যাচ্ছে। তো সেই জন্য আমাদের প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু আদেশ দিয়েছেন, যেন আমরা সুন্দর করে প্রচার করি, যারে দেখো তারে কো কৃষ্ণ উপদেশ। কেন বলছেন? এই কথার জন্য, এগুলো জানলে সবাই কৃষ্ণকে ভালোবাসতে শিখবে, কৃষ্ণকে জানতে পারবে, তার জন্য আমাদের এগিয়ে আসতে। 90% লোকই প্রভু এই শিব কালী দুর্গা এরকম কথা বলা যাবে না, এটা প্রচারের মূল কেন্দ্র নয়। প্রচার হচ্ছে কি,
কিভাবে তাদেরকে দেবতা পূজা করতে হয় সেটা শিখাইতে হবে। কিভাবে? কৃষ্ণ আছেন সুপ্রিম, তুমি তাকে ভোগ লাগিয়ে সে প্রসাদ আমাদের সাধন ভোগ একটু আগে বললেন, এটা আমাকে শিখাবো যে তোমার এই পদ্ধতি যেমন কারা শিখায় করে কিন্তু শিখায় না, ব্রাহ্মণরা কি করে তারা শালগ্রাম নিয়ে যায় নারায়ণকে ভোগ লাগায়, ভোগ লাগিয়ে কিন্তু দেবতাকে ভোগ লাগায়, কিন্তু এটা জগৎকে শিখায় না। এবং তাদের এগুলি শিক্ষার মনোভাব, তারা এগুলো আসে না কেন, তারা নিজেরা সদাচারী নয়। নারায়ণকে ভোগ লাগাতে গেলে যে নিষ্পাপ হতে হবে, চারটি অধর্ম থেকে বেরিয়ে আসতে হবে, তারা করে না, এই জন্য তারা শিখাতে পারছে না কাউকে। এই জন্য বৈষ্ণবদের পাঠাচ্ছেন যেন আমরা এগুলো শিখাই সবাইকে, যে কিভাবে করতে হবে। গুরু মহাশকে প্রশ্ন করা আছে, গুরু মহাশ বলছেন না তাদেরকে শিখাইতে হবে, তাদের যে শ্রদ্ধাটা আছে নষ্ট নয়, শ্রদ্ধা আছে তার শ্রদ্ধাটাকে যেন ভালো করে করতে পারে, সঠিক জায়গায় গিয়ে সেবাটা পৌঁছে, কেননা দেবতারা ভগবানকে ছাড়া দিতে পারে না কিছু, সেই জন্য আমাদেরকে ভগবানকে সেবা করতে হবে, সেবা করে সে প্রসাদটা দেব দেবীদের দিতে হবে, আমাদের আরো বেশি বেনিফিট হবে, এটা সবার কাছে প্রচার করতে। হ্যাঁ বুঝতে পারলাম, আমাদের প্রচারের জন্য এই কথাটা বলা আছে, গুরু মহারাজ বলছেন নিজে। ঠিক আছে, আমরা বাবা বেরিয়ে গেছে, চার মিনিট সময় আছে, কল্যাণ মন্ডল বাবু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার রাতুল চরণে প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম রাতুল চরণে। হরে কৃষ্ণ প্রভু, প্রভু অনেক কিছু তো আজকে শিখতে পারলাম, জানতে পারলাম প্রভু। তা প্রভু আমি আপনার শ্রীচরণে কি সাধু বৈষ্ণব আজ প্ল্যাটফর্মে কোনো আমার অপরাধ হয়ে গেছে কি বুঝতে পারছি না প্রভু। আজকে আমি মঙ্গল আরতিতে দর্শন করতে পারিনি প্রভু, একটু আমাকে কৃপা করবেন, আমি যেন প্রত্যেক দিনের ন্যায় মঙ্গল আরতি দর্শন করে থাকতে পারি প্রভু। জপটা আজকে বাকি রয়ে গেছে, অন্যদিন আমি জপটা কমপ্লিট করতে পারি এই মঙ্গল সকালবেলার মধ্যে, কিন্তু আজকে বাকি রয়ে গেছে প্রভু, একটু কৃপা আশীর্বাদ করবেন। আজকে একটু কল দেবো প্রভু, হরে কৃষ্ণ প্রভু, সারাদিন ব্যস্ত থাকবেন প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার মঙ্গল হোক, নিত্যদিন এইভাবে আমাদেরকে কৃপা করুন, এই প্রার্থনা রাখি ভগবানের শ্রীচরণে। আজকের আপনার প্রবচন থেকে আমার উপলব্ধি আপনার কৃপাতে লিপিবদ্ধ করেছি। অনুকরণে চলতে গিয়ে পড়ছি খানা খন্দে, অনুসরণে পা রাখি না, রয়েছি নানান দ্বন্দ্বে, হরিদাস মহাজন স্বর গোস্বামী যত, কেমন করে শুদ্ধ হব শিক্ষা দিলেন শত। ব্রহ্মা শিব নিত্য সেবক পূর্ণেরই অংশ, আদি পুরুষ শ্রীকৃষ্ণ আমরা বিভিন্নাংশ, তবুও আমরা বিষয় লোভী, সব দেবতার পুঁজি, নিজ মাকে ত্যাগ করে পিশাচীর আঁচল খুঁজি, সংকীর্তন প্রচারে মজাইয়া মন, গুরুচরণ সেবা হইলে সেটাই বৃন্দাবন, বিশ্বাস ভালোবাসা সবকে শ্রদ্ধা করা, সত্যগুণে লব্ধ হলে মুক্তি মৃত্যু জড়া, বাকচাতুরী ছলচাতুরী কাজ দেবে না কিছু, শ্রীগুরুর মুখের কথায় চলি পিছু পিছু, সবার হৃদয়ে সেই ভগবান দেখছেন নিরন্তর, পথপ্রদর্শক গুরুর সেবায় নিয়োজিত হোক অন্তর। প্রণাম প্রভু। ধন্যবাদ মাতা। আপনার ওখানে যে হরিদাস শত কি লেখছেন একটা? কৃষ্ণ প্রভু হরিদাস স্বর গোস্বামী উপদেশ দিলেন শত, হ্যাঁ বলেন, লাইনটাকে বলুন পরে প্রথমে দেখি। হরিদাস মহাজন স্বর গোস্বামী যত, কেমন করে শুদ্ধ হব শিক্ষা দিলেন শত। এই শত জায়গায় আরেকটা শত লাগালে ভালো হবে, শত 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 শত। ধন্যবাদ। ওকে ঠিক আছে, আজকে আমরা বিদায় নিচ্ছি এখানে। কি বলছি, হ্যাঁ আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে আমাদের এখন
সাপ্তাহিক একটা ক্লাস শুরু হবে গীতা রসামৃত। আমি অলরেডি যারা যারা ক্লাস করতে তাদেরকে দিয়েছি, যারা ক্লাস করতে পারেন তাদেরকে, তারা আশ্রয় নেয় মানে ওটাতে ঢুকার জন্য। আমাদের মনমোহন বাবু সেটা লিক করবেন, আমাদের কোর্সটা গীতা সন্দেশ আজকে শেষ হবে। তো আমি অনুরোধ করব যারা এখানে গীতা সাধক করছেন রাত্রিবেলা, অনেকে দেখতে পাচ্ছে আবার সেখানে নাম দিয়েছেন না, এটা হচ্ছে যারা একটা নতুন তাদের জন্য, আবার গীতা প্রথম থেকে শুরু হবে, আপনাদের ভালো লাগবে না। আপনারা তো গীতা সাধকে আছেন প্রতিদিন রাত্রিবেলা আবার সকালবেলা আছেন, কিন্তু যারা নতুন তাদেরকে ওখানে সুযোগ দিবেন, বুঝা গেল? খেয়াল করবেন কি বলছি ভালো করে। মনমোহন বাবু ওখানে ওই ক্লাসটা নিউ বক্তের মধ্যে চালাবেন, স্টার্টিং না সেভাবে চলবে, এবং এটাখানে মেন মেন শ্লোক গুলো হবে এরকম আস্তে আস্তে। আপনারা হ্যাঁ আপনারা মাঝে মধ্যে যাবেন, কিভাবে প্রভু দিচ্ছেন সেটা শিখবেন, বুঝা গেল কি? যেহেতু আমরা একদিন আমাদেরকে দিতে হবে, প্রভু কিভাবে দিচ্ছেন সেই গ্রুপে গিয়ে সেটা শিখবেন কিভাবে করছেন, সেটা কিন্তু লাইভ হবে না, লাইভ হওয়ার সুযোগ নেই। তো এটা শিখবো, কিন্তু আমরা গীতা সাধকে পারমানেন্ট হন, এটা শিখার জন্য যে আমাকে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে নাম দিতে হবে তা না, লিঙ্কটা আমরা পেয়ে যাবো, আমরা আমি টিচার গ্রুপে যারা আছে তাদেরকে দিয়ে দিব লিঙ্ক, তারা যদি চাই সেটা শুনবে শিখবে প্রভু কিভাবে বলছে সেটা শিখবো, বুঝে গেলাম? কিন্তু আমরা পারমানেন্ট থাকবো গীতা সাধকে, এটা হচ্ছে আমাদের মেন ফাউন্ডেশন, এটা থেকে আমরা সব টিচার উঠবে, এই সকাল বিকাল যে চলছে এটা থেকে উঠবে। ওকে বুঝা গেল? এ ব্যাপারে কোনো সন্দেহ থাকলে আমাকে ফোন করবেন, ওকে? আমাকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে না, হোয়াটসঅ্যাপে নতুন নতুনরা থাকবে, কারণ হোয়াটসঅ্যাপে কলিং সেবাটা অনেক কিছু দেওয়া হবে, ওদের ওখান থেকে বের করা হবে। দেখি চেষ্টা করে একটা নতুন আঙ্গিকে করার চিন্তাধারা আছে। আপনারা সহযোগিতা করবেন সবাই, আপনারা নিজেরা প্রিপেয়ার হন, সামনে আপনাদেরকেও দায়িত্ব নিয়ে এভাবে সেবা করতে হবে। বিভিন্ন গ্রুপ নিয়ে মাসে মাসে একটা গ্রুপ বাড়তে থাকবে, একটা মাসে মাসে। ওকে ঠিক আছে, আজকে আমরা রাখছি। Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare